বাংলাদেশে দেখেন খাগড়াছড়ি এলাকা, হিল ট্র্যাক্ট পার্বত্য এলাকা, বাংলাদেশের এক দশমাংশ এলাকা, সেখানে ইসলামের কোনো প্রচার সেখানে নাই। জিয়াউর রহমান একটা ভালো কাজ করেছিলেন, উনি কিছু মুসলমানকে সেখানে আবাদ করেছেন বাঙালি নাম দিয়ে। শেখ মুজিবও বলছেন তোরা বাঙালি হয়ে যা, কিন্তু না, পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে ইন্ধন দিয়ে দিয়ে এমন করে ফেলেছে যে ওই এক দশমাংশটা আগে আমাদের স্বাধীন দেশ হিসেবে হয়তো মাথা উঁচু করবে, তখন বাংলাদেশ থেকে একটা অঙ্গ উচ্ছেদন হয়ে যাবে। ধর্মের নামে এসব করেছে তারা, তো ধর্ম প্রচার করা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে সেখানে, ইসলাম প্রচারের স্বাধীনতা নেই কেন? মুসলমান মসজিদের ইমাম খুন হয়, রাষ্ট্রের কোনো নড়াচড়া নাই, কিন্তু ওখানকার একটা প্যাগোডা বা মন্দিরের হাত দান্ত দেখি আপনার কী ক্ষমতা আছে। সব জায়গাতে মুসলমানদের বিভক্তিটাই মূল দায়ী, তারা একে অপরের সঙ্গে শত্রুতায় ব্যস্ত, কী করি আমি জিতব, কী গ্রামে উঠবো, বড়ো হবে ইত্যাদি, কিন্তু ঐক্যবদ্ধ শক্তি অর্জন করার এই চিন্তাধারা কারোর মধ্যে নাই। আজকে হালেদের যুবকরে এক জায়গায় বসলেই পুলিশ চলে আসতেছে, না তোমাদের ওই যুব সমাবেশ করা যাবে না। খেয়াল করে দেখছেন আজকের খবর, গত জুমার খবর, আমাদের ভোলা মসজিদে ইমান আকিদা সংরক্ষণ কমিটি এসে তাতে কোনো সালাতে আদায় করতে দেবে না, ও একটা মক্ত করবে নিজের জমিতে, নিজের মসজিদ, নিজের টাকাতে করা সব নিজেদের নিয়ে, সেখানে মক্তব্য করা যাবে না, কারণ মেজরিটি বাতিলপন্থী, আপনাদের হকপন্থী অল্প লোক, আর আপনাদের পক্ষে কোনো সাপোর্ট দেওয়ার লোক নেই। যদি ঐক্যবদ্ধ সংগঠনভুক্ত তারা থাকতো সবাই মিলে আমরা, তাহলে তারা চিন্তা করতো এখানে যদি কিছু করি তাহলে পুরো দেশ টান পড়বে। আজ বলা হয়েছে 3.5 কোটি 4 কোটি আহলেদ বাংলাদেশে, ঐক্য আছে? সবাই ভেঙে চুরি এক এক দলের ভরি বসে আছে, ভিন্ন ভিন্ন তারকার চাইতে একটা সূর্য অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো উপলব্ধি করা প্রয়োজন। আজকে আহলেদদের এখানে হয়তো কিছু সংখ্যা বেশি আছে বলে আমরা হয়তো এখন হামলার সম্মুখীন হইনি, কিন্তু অনুযায়ী যান এত সহজ না। এই কামাল পাশা একে করা হলো প্রধান সেনাপতি, তার মাধ্যমেই সব কিছু করা হলো, ইংরেজগণ থেকে নিজেরা আসেনি, খ্রিস্টানরা নিজেরা আসেনি, মুসলমানদের দিয়েই মুসলমানদেরকে ধ্বংস করা হলো। অবশেষে 1924 সালে 3রা মার্চ খলিফাকে হটিয়ে দিয়ে কামাল পাশা নিজেই ক্ষমতা বসে গেল। তিনি উঠেই শুরু করলেন ইসলাম আজ থেকে সব বন্ধ, ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো ছিল সবগুলো বন্ধ হয়ে গেল, আয়া সোফিয়া বিখ্যাত মসজিদ ছিল বন্ধ হয়ে গেল, মেয়েদেরকে জবরদস্তি রাস্তায় উলঙ্গ করা হলো, বোরকা ছিঁড়ে ফেলা হলো, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, আজানকে পর্যন্ত আরবি আজান পাল্টে তুর্কি আজান করা হলো, শীত বস্ত্র বিতরণের চেষ্টা চলছে, আপনাদেরকেও বলছি সাধ্যমতো শীত বস্ত্র বিতরণের প্রকল্পে অর্থ সাহায্য করবেন, অথবা যদি কেউ আগ্রহ দেখান আমি নিজেই 100 কম্বল বা 200 কম্বল কিনে দেবো, আরম্ভ করে সেটাও দিতে পারেন, কেন্দ্রে পাঠিয়ে দেবেন। আমাদের কর্মী ভাইরা বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন শীতের প্রকোপ খুব বেশি, সেখানে যথাসময়ে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون سورة آل عمران 139 যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষকে দুনিয়া সৃষ্টি করেছিলেন একটি উম্মত রূপে, অতঃপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা বিভক্ত হয়ে যায়, ছড়িয়ে পড়ে। রিজালান কাসীরা ওয়া নিসা, বাচ্চা মানে বিস্তৃত হয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। তখন সবাই নিজ নিজ চিন্তাধারা মোতাবেক নিজেদের সভ্যতা গড়ে তুলেছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বাস আল্লাহ নবীনা মুবাশশিরিন ও মুনদিরিন তাদের মধ্যে নবী রাসূলদেরকে পাঠালেন জান্নাতের সুসংবাদ দিয়ে এবং জাহান্নামের ভয় প্রদর্শন করে, যেন তারা অন্যায় কাজে লিপ্ত না হয়। সবশেষে মুসলিম উম্মাকে আল্লাহ পাঠালেন উম্মতান ওয়াসাতান হিসেবে, মধ্যপন্থী এবং শ্রেষ্ঠ উম্মত হিসেবে, যারা কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে নেতৃত্ব দেবে এবং সমস্ত উম্মতের পক্ষে নবীদের পক্ষে সাক্ষী হবে। তাদের এই গুরুত্ব কেন এ বিষয়ে আল্লাহ পাক এখানে আমাদেরকে সাবধান করে বলে দিচ্ছেন, ওয়াতাসামু বিহাবলিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রশিকে সমবেতভাবে মজবুতভাবে ধারণ করো। অতসব বললে যথেষ্ট ছিল, কিন্তু জামিয়ার কথা আবার তাকে দেখে এসছে সমবেতভাবে, বলে তাফার রাখো, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। এরপর স্মরণ করে দিচ্ছেন, আযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, তোমরা তোমাদের উপরে সেই আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। আল্লাহ বাইনা কুলুবিকুম, অথবা তোমাদের হৃদয়ের মধ্যে পরস্পরের মহব্বত তিনি পয়দা করে দিলেন, আসবাহতুম বিনিয়মতিহি ইখওয়ানা, অতপর আল্লাহর অনুগ্রহে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। এই ভাই ভাই হওয়াটাই হল ইসলামের মূল নীতি। হাবলুল্লাহ কি? কোরআন সুন্নাহ, অর্থাৎ একটা মানদণ্ড তো প্রয়োজন যার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকের এই চিন্তাধারা পৃথক, এটা পৃথক হবেই, এটা আল্লাহর দেওয়া সৃষ্টি, কিন্তু এই পার্থক্যের একটা মানদণ্ড থাকবে, সে মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, যেটাকে আমরা বলি সহি সুন্নাহ। কারণ অনেক পরবর্তীকালে অনেক জাল সহিব সৃষ্টি হয়েছে যেগুলো আসলে আল্লাহ রসুলের সুন্নাহ নয়। এই মৌলিক বিষয়টির উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেকগুলো হাদিস শুনিয়েছেন, যেমন আনাবি দর্দা ওয়াল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদফিন লা তুকামু ফিহিম আস-সালাতু ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিম আশ-শাইতান ওয়া আলাইকা বিল-জামাআহ ফা ইন্নামা ইয়াকুলু আয-যিবুল ক্বাসিয়াহ, রাওয়াহু আহমাদ আবু দাউদ। ঐক্য প্রতিষ্ঠার জন্য মৌলিক উপাদান হচ্ছে দুটা, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে নৈতিক। বস্তুগত উপাদানের প্রথম হচ্ছে ঐক্য এবং সংহতি, আর ঐক্য সংহতি রক্ষার জন্যে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার নির্দেশনা এসেছে।
একাকী সালাত আদায় করলে যার নেকি হয়, জামাতের সালাত আদায় করলে তার চেতে 25-27 গুণ নেকি বেশি হয়। কারণটা কি? উম্মাহ যাতে ঐক্যবদ্ধ থাকে, সালাত জামাতবদ্ধ সালাত বা এই যে জুমার সালাত আমরা এসেছি সপ্তাহে একটা ঈদের দিন, সব কিছুর মূলে আল্লাহ পাক চান মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হোক, যেন দুর্বল অন্যের পদলেহি যেন না হয়, যেন অন্যের গোলামি না করে। তাদের কাছে কোরআন সুন্নাহ আছে, ওহির জ্ঞান আছে, তা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। যারা ওহির বিধানের অনুসারী তারা তো ঐক্যবদ্ধ হতেই হবে, তারাই পৃথিবীর নেতৃত্ব দেবে, তারাই পৃথিবীর খলিফা হবে। এটা ছিল 1924 সালের 3রা মার্চে মুসলমানদের সর্বশেষ খেলাফত, উসমানীয় খেলাফত ধ্বংস হয়ে গেছে এই বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে। তারা তৎকালীন খলিফা আব্দুল হামিদের কাছে এসেছিল যে আপনি আমাদেরকে বাইতুল মুকদ্দাসটা দেন, তার বিনিময়ে আমরা আপনাকে 20 লাখ লিরা দান করব। তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে আমার দেহের একটা অংশ ছেদন করতে দিব না। বাইতুল মুকদ্দাস মুসলমানদের দ্বিতীয় কিবলা, এটা কখনো ইহুদি নাসরের দখলে থাকতে পারে না। তিনি রাজি হন নাই। তখন তারা ভিন্ন পথ ধরল, দেখলে যুদ্ধ করে এই খলিফাকে হটানো যাবে না। কারণ তখন তৎকালীন বিশ্বে উসমানীয় খেলাফত ছিল সবচেয়ে বড় এবং শক্তিশালী একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র। তখন তারা সেখানে 3টা মতবাদের প্রচলন ঘটালো যুবকদেরকে উস্কে দেওয়ার জন্য। 1 নম্বর গণতন্ত্র, 2 নম্বর ধর্মনিরপেক্ষতাবাদ, 3 নম্বর জাতীয়তাবাদ। তিনটা ছুরি গণতন্ত্র দিয়ে তারা বুঝালে, দেখো অধিকাংশ লোক তাকে খলিফা বলবেন, তিনি খলিফা হবেন, উনি তো কুরাইশ বংশের লোক, তুর্কিস্তানে তুরস্কে তো কোনো কুরাইশী লোক নাই, এখানে অধিকাংশ লোক তুর্কি, তাদের ভোটে উনি খলিফা হন নাই। 2 নম্বর ধর্মনিরপেক্ষ দেওয়া, তারা বললেন দেখো রাষ্ট্রে এক এক ধর্মের মানুষ বসবাস করে, নানা ধর্মের লোক বসবাস করে, শুধু ইসলামের কথা কেন হবে, এখানে সকল ধর্মের স্বাধীনতা থাকতে হবে, সকল ধর্ম অনুযায়ী দেশ চলবে, শুধু ইসলাম ধর্ম অনুযায়ী কেন চলবে? অতএব রাষ্ট্র চালাতে হবে ধর্মহীনভাবে, ফসল দিন আনে দৌলা, রাষ্ট্র থেকে দিনকে পৃথক করতে হবে। ধর্মনিরপেক্ষতার মাধ্যমে মানুষের ধর্ম থেকে বিচ্ছিন্ন করে নেওয়া হলো আগে, অতপর গণতন্ত্রের অধিকাংশ রায় চূড়ান্ত এই মতবাদের ভিত্তিতে আল্লাহর গোলামে ছেড়ে মানুষ মানুষের গোলামে পরিণত হয়ে গেল। নিঃসন্দেহে অধিকাংশ লোক দুষ্ট বেশি, ফাসেক বেশি, স্বাভাবিক কথা। ফলে দিনদাররা সব পিছিয়ে গেল, তারা হয়ে গেল মজলুম। জাতীয়তাবাদের মাধ্যমে কী হলো, যে আমরা তুর্কি জাতি, ওনারা আরব জাতি, আরবের উপরে তুর্কির উপরে আরবের প্রাধান্য চলবে না, ফলে খেলাফত ধ্বংস হয়ে গেল। একদিনে হয়নি, 1909 থেকে 1924 পর্যন্ত কয় বছর হইল, এসবটা বলতে পারছো না তোমরা, 24-9 গেলে থাকে কত, 13 বছর, 13টা বছর লেগেছে এই মতবাদে যুবকদেরকে অনুসারী বানাতে, একদিনে কিন্তু পারেনি। তারা রাষ্ট্র ক্ষমতা ডাইরেক্ট দখল করার জন্য কিন্তু হামলা করেনি, এই মতবাদ দিয়ে যুবকদের মাথাটা আগে ধলাই করে নিল, নিয়ে ওই যুবকরাই বিদ্রোহ করলো এবং সেনাদের মধ্যে সৈন্য দলের মধ্যে বিভক্ত সৃষ্টি করলো, যাকে আমরা কামাল পাশা বলি না, এর নাম তো সবাই চেনে। এই কামাল পাশা একে করা হলো প্রধান সেনাপতি, তার মাধ্যমে সব কিছু করা হলো। ইংরেজগণ থেকে নিজেরা আসেনি, খ্রিস্টানরা নিজেরা আসেনি, মুসলমানদের দিয়েই মুসলমানদেরকে ধ্বংস করা হলো। অবশেষে 1924 সালে 3রা মার্চ খলিফাকে হটিয়ে দিয়ে কামাল পাশা নিজেই ক্ষমতা বসে গেল। তিনি উঠেই শুরু করলেন
ইসলাম আস্তে সব বন্ধ, ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো ছিল সবগুলো বন্ধ হয়ে গেল, আয়া সোফিয়া বিখ্যাত মসজিদ ছিল বন্ধ হয়ে গেল, মেয়েদেরকে জবরদস্তি রাস্তা উল্লঙ্ঘন করা হলো, বোরকা ছিঁড়ে ফেলা হলো, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, আজানকে পর্যন্ত আরবি আজান পাল্টে তুর্কি আজান করা হলো, একটার পরে একটা একটার পরে একটা সে শুরু করে দিল। এইভাবে বিগত ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এই মতবাদগুলো একটা সুরির সমান দিয়ে মুসলিম উম্মার ঐক্য ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করা হয়ে গেল। ওসমানী খেলাফত এবং পৃথিবীতে নাই, এটা 2021 সাল, ওরা চলে গেছে 1924 সাল, এটা 97 বছর আগে শেষ হয়ে গেছে, মুসলমানদের রাজনৈতিক ঐক্য নাই, ফলে সেই মুসলিম উম্মা আজকে 57টা ইসলামী রাষ্ট্রে বিভক্ত হয়েছে টুকরা টুকরা, স্ল্যাশ পাউরুটির মতো। বিচ্ছিন্ন শক্তি কি শক্তিশালী হতে পারে? বিচ্ছিন্ন এক একটা দল শক্তিশালী হয়? হাজারো নক্ষত্র আসমানে আছে, একটা সূর্য সমান হয়? এই ঐক্য সংহতির পুনরুদ্ধারের জন্য মুসলিম উম্মা কোনো চেষ্টা করেনি, কিন্তু অনুভূতি সবার মধ্যে আসে। যদি কোরআন হাদিসের কথাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরি এগুলো, তাহলে তো জনগণ বুঝবে, যদি এগুলো চেপে রাখে কে বুঝবে? সেজন্য খালি বলে দেওয়া আমাদের দরকার, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ যাকে দিয়ে খুশি তাকে দিয়ে করাবেন। এখন মুসলিম দেশগুলিতে মূলত চলছে যে তিনটি মতবাদের কথা একটু আগে বললাম না, এগুলোই চলছে, অর্থাৎ বস্তুবাদী রাষ্ট্র চলছে, ইসলামী রাষ্ট্র কোথাও নাই, সব বস্তুবাদী। উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে দিয়ে, দেখো একটা গ্রামে তিনজন মুসলমান যদি বসবাস করে তারা যেন অবশ্যই ঐক্যবদ্ধভাবে অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করে, যদি তা না করে তাহলে ইস্তাহাওয়াজা আলাইহিম শয়তান, তাদের উপরে শয়তান গালিব হবে, শয়তান বিজয়ী হবে, তো আলাইকুম বিজ্জামা, অর্থাৎ তোমাদের উপরে অপরিহার্যকর হলো জামাতবদ্ধ জীবন যাপন করা। এজন্য এই প্রচণ্ড শীতে ঘর থেকে বেরিয়ে মসজিদে সালাত আদায় করতে আসিনি আমরা, কেন? এই হাদিসের কারণেই, জামাতের সালাতের মধ্যে নেকি বেশি। এটা কিন্তু নারীদের বলা হয়নি, খেয়াল করে দেখবেন, এটা কিন্তু পুরুষদের বলা হয়েছে, নারীদেরকে আল্লাহ পাক এই কষ্ট দেন নাই। আন উবাই বিন কাব قال قال رسول الله صلى الله عليه وسلم وما كثر فهو احب اليه জামাত যত বড় হবে فهو خير واحب لله সেটাই উত্তম এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। ছোট ছোট জামাত এর চাইতে বড় বড় জামাত আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। ধরুন আমরা সংগঠিত হয়েছি একটা কিছু লোক নিয়ে একটা সংগঠন, তাই না? এটা যখন যত বড় হবে অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে, তো লক্ষ্যহীনভাবে যদি ঐক্যবদ্ধ হয় লাভ আছে? নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে তো আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, যদি সেটা যখন কখনো হয় যে দেশে হবে সেই দেশেই ইসলাম বিজয়ী হবে, আমাদের কোশ্চিন কালো হবে না, সেলা সেলিগুলো লাভ হবে না। কারণ আমি হরিত রাজিল্লাহ আনো কল কলসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আলমুল কবি খায়রুন ও আহাবুল্লাহ আলমুমিন দাইফ রাওয়া মুসলিম, শক্তিশালী মমিন আল্লাহর নিকটে অধিকতর উত্তম এবং অধিকতর প্রিয় দুর্বল মমিনের চাইতে। এটা গায়ের শক্তি না, এটা সাংগঠনিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি। ওরে নবাম বশির কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জামাতু রাহমাতুন ওয়াল বারাকাতু আল্লাহ, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আজাবের জীবন। ওয়ান ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদুল্লাহি আলা জামাআ, আল্লাহর হাত আছে জামাতের উপরে, বিচ্ছিন্নতার উপরে নয়। ওয়ান উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন উমরা আলাইকুম আব্দুম মুজাদ্দাম ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়াতিউ রাওয়া মুসলিম,
যে তোমাদের উপরে একজন আমির নিযুক্ত হন, নাক্কান কোটা কাটা কৃষ্ণকায় গোলাম যদি আমির নিযুক্ত হন, তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। উদ্দেশ্য যাতে ঐক্য বজায় থাকে, মাথাটা যদি ঠিক থাকে, ভিতরে যত অনৈক্য থাক মানুষ কিন্তু বুঝতে পারে না, মানুষ ভয় পায় এরা ঐক্যবদ্ধ। মাথা যদি ভেঙে যায়, দশটা মাথা হয়, যত ভালো ভালো কথা আমরা বলি লাভ হবে? কথা এক ভাব চলবে না, নৌকাতে মাঝে একজন হয়, কিন্তু দাঁড়াবা লোক মেলা হয়, ঠিক না? কিন্তু মাঝে একটা থাকতে হবে, তাহলে নৌকা ঠিক লক্ষ্যপথে চলবে। মাঝে যদি বিভক্ত হয়ে যায়, দাঁড়াবা লোক যতই থাক না কেন নষ্ট হয়ে যাবে। এই বিষয়টি শেষ ভাষণে, বেদের হজের ভাষণে পর্যন্ত আল্লাহ রসুল বলে গেছেন। এরপরে আল্লাহ রসুল মাত্র 80 দিন বেঁচেছিলেন, কিন্তু উনি বুঝেছিলেন যে একদিন একদিনে বিভক্ত হয়ে যাবে এরা, তাই আগে ভাগে সাবধান করে চলে গেছেন। অনেক নমনা কল কল সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাম্মাত ওয়া লাইসা ফি উলুকি বাইআতুন মাত মিতাতুন জাহিলিয়া রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার আমিরের আনুগত্যের বায়াত নেই, তার উপরে তার অঙ্গীকার নেই, আনুগত্য কোনো অঙ্গীকার নেই, সে জাহেলি হালতে মৃত্যুবরণ করলো, অর্থাৎ বিশৃঙ্খল জীবনে মৃত্যুবরণ। যেমন জাহেলি হালতে কোনো আমির ছিল না, নবী ছিল না, ইচ্ছা মতো যে যা বলতো তাই করতো, তাদের অবস্থা ঠিক তাই হবে। চিরকাল আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, হকের উপর দৃঢ় থাকবে, তাদেরকে লোকেরা ছেড়ে যাবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। এটা আগে ভবিষ্যৎবাণী কিন্তু হয়ে যাচ্ছে, সোহবানটাকে আল্লাহ রাসূলের গোলাম। চিরকাল আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা হকের উপর দৃঢ় থাকবে, প্রকাশ্য থাকবে, গোপন বিজয়ী থাকবে, মন খাদাল, তাদেরকে লোক ছেড়ে যাবে কিন্তু তারা কোনো ক্ষতি করতে পারবে না তাদেরকে। হাতে ইয়াতি আমরুল্লাহ অহম কদালেক, এই অবস্থায় কেমন দেশে যাবে, তারা ওইভাবেই হকের উপরে ঐক্যবদ্ধ থাকবে, দৃঢ় থাকবে। যে 6টা জিনিস লাগবে আপনার বস্তুগত জীবনে, তা একটা হয়ে গেল। এবার আসেন খ, আল্লাহ পাক আরও ব্যাখ্যা দিচ্ছেন, তোমরা ঝগড়া পরিহার করো, বলা তানা যাও ফতাফসালু ওতা যাবার ইউ কে মসবেরু চুরান ফালসে চলে যায়, তোমরা আপসে ঝগড়াঝাটি করো না, নেতৃত্ব নিয়ে ঝগড়া করে যাবে না, তাহলে ফতাফসালু, ফুটবলের হাওয়া বেরিয়ে যায় না, তা যাবার ইউ কেউ তোমরা হাওয়া বেরিয়ে যাবে, তার মানে শক্তি উবে যাবে, অসবেরু সবর করো। এজন্য হাদিসের ব্যাখ্যা আসছে, আমের কোনো জিনিস তোমাদের অপছন্দনীয় হয় ফলে আসবেন, সে সবর করে। আমাদের বাংলাদেশের যে তন্ত্রমন্ত্র কী হয়, ওকে হঠাৎ আমাকে বসা হয় না রাজনীতি, এটা কিন্তু ইসলামী নীতি না। আমিরও মানুষ, মাঙুরও মানুষ, যাকে হঠাৎ সেও মানুষ, যাকে যে বলবে সেও তো মানুষ, বলতে উভয়েরই হতে পারে। অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য রক্ষার জন্য তোর অবশ্যই নেতৃত্ব নিয়ে ঝগড়া করো না, বরং উত্তম পরামর্শ দিতে পারো, এর বেশি কিছু না। অলসতা পরিহার করা, যে কোনো মূল্যে আমাদেরকে দিনের উপরে দৃঢ় থাকতে হবে এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, এ বিষয়ে কোনো অলসতা করা যাবে না, এ বিষয়ে কোনো আপোষ নেই। আল্লাহ বলছেন ওলা তাহানু ওলা তাহাজানু আনতুল আলাউন ইন কুনতুম তাআলা মুমিনিন, তোমরা হীনবল হয়েও না, চিন্তান্বিত হয়েও না, তোমরাই বিজয়ী যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হও। সূরা আলে ইমরান 139। ঘ, সব সর্বদা আমিরের আনুগত্য করো, সবাই আয়াতটা জানি আমরা, আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমর মিনকুম, সূরা নিসা 59। তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার আমিরের বা নেতৃবৃন্দের আনুগত্য করো। আনুগত্যহীন জীবন ইসলাম পছন্দ করে না, এটাই তার প্রমাণ। যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার একজন নেতা লাগবেই, যে কোনো কাজ, কিন্তু ইসলামী মুসলিম উম্মার জামাতবদ্ধ জীবনটা অবশ্যই আমিরের অধীনে পরিচালিত হতে হবে। ছোট পরিসরে হবে সাংগঠনিক জীবনে, বৃহত্তর পরিসরে রাষ্ট্রীয় জীবনে, আরও বৃহত্তর পরিসরে সারা বিশ্বের জীবনে, এর কে আমাদের দিন সমস্ত বিশ্ব মুসলিমের নেতা হকে আমাদের নবী না, বড় বড় ধরবেন, যত বৃহত্তর পরিবেশে যাবেন সেখানেও নেতা লাগবে, ছোট পরিবেশে গেলে সেখানেও নেতা লাগবে। বাক্য জীবনে
আল্লাহ রসুলের সাথে কজন ছিলেন? যেদিন ওমর মুসলমান হলেন 40 জন, তিনি সেখানেও মানুষ ছিলেন, তার কথা মানতে মানুষ বাধ্য ছিল। মাদানের জীবনে গিয়ে তিনি আলহামদুলিল্লাহ আউস খজরাজের সমর্থন পেলেন, বড় হয়ে গেল, লোকজন বেশি হয়ে গেল না, ওখানে গিয়েও তিনি আমির ছিলেন, ওখানেও তার আনুগত্য অপরিহার্য ছিল। সাংগঠনিক যিনি আমির কোরআন সুন্নাহ মনোযোগ পরিচালনা করবেন, তার আমির আনুগত্য যেমন আপনার জন্য অপরিহার্য, ঠিক উনি যখন বড় আকারে যাবেন, রাষ্ট্রীয় আমির হবেন, তখন ঠিক একই আনুগত্য বজায় রাখতে হবে। তাহলে সাংগঠনিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, ঐক্য ঠিক থাকবে। আমাদের প্রত্যেকে যেমন আমির হয়ে বসে থাকে, ভেঙে চুরে শেষ হয়ে যাবে সব কথা, কিন্তু সব ভালো, কিন্তু এই হাদিসগুলো কোরআন অন্তর্নিহিত তাৎপর্য, এটা উপলব্ধি করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। যখন কোনো কাজ করবেন, দৃঢ় পদে সংগ্রাম করবেন, যে কোনো একটা কাজ করতে গেলে আপনাকে দৃঢ় থাকতেই হবে, একা কি পারবেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইযাকুম ফিয়াতুন ফাসবুতু, আনফাল 45 আয়াত। হে ইমানদারগণ, যখন তোমরা কোনো দলের সম্মুখীন হবে, তোমরা দৃঢ় পদে থাকো। আমরা বিচ্ছিন্ন, বিভক্ত, একা দৃঢ় থেকে যেতে হবে, লাভ নেই। আজকে হালাদের যুবকরা এক জায়গায় বসলেই পুলিশ চলে আসতেছে, না তোমাদের ওই যুব সমাবেশ করা যাবে না। খেয়াল করে দেখছেন আজকের খবর, গত জুমার খবর, আমাদের ভোলা মসজিদে ইমান আকিদা সংরক্ষণ কমিটি এসে তাতে কোনো সালাতে আদায় করতে দেবে না। ও একটা মক্তব্য করবে, নিজের জমিতে, নিজের মসজিদ, নিজের টাকাতে করা সব নিজের দেশ নিয়ে, সেখানে মক্তব্য করা যাবে না। কারণ মেজরিটি বাতিলপন্থী, আপনাদের হকপন্থী অল্প লোক, আর আপনাদের পক্ষে কোনো সাপোর্ট দেওয়ার লোক নেই। যদি ঐক্যবদ্ধ সংগঠনভুক্ত তারা থাকতো সবাই মিলে আমরা, তাহলে তারা চিন্তা করতো এখানে যদি কিছু করি তাহলে পুরো দেশ টান পড়বে। আর বলা হয় 3.5 কোটি 4 কোটি আহলেদ বাংলাদেশে ঐক্য আছে, সবাই ভেঙে চুরে এক এক দলের ভরি বসে আছে। ভিন্ন ভিন্ন তারকার চাইতে একটা সূর্য অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো উপলব্ধি করা প্রয়োজন। আজকে আহলেদদের এখানে হয়তো কিছু সংখ্যা বেশি আছে বলে আমরা তখন হামলার সম্মুখীন হইনি, কিন্তু অনুযায়ী যান এত সহজ না। পুলিশ প্রশাসন পুরোপুরি দলীয়, এরকম নিরপেক্ষ নয়। তার মানে আপনারা আলাদাভাবে এই কাজে সালাত পড়েন কেন? সবাই যা পড়ে তাই করেন, ঝামেলা শেষ। আলাদা পড়ে সালাত আদায় করতে গিয়েও তো এত গোলমালটা হচ্ছে, অর্থাৎ আপনারা ওসব করেন না, চুপচাপ থাকেন, এটা মীমাংসা হলো। এদেশে অন্য দেশ ধর্মীয় স্বাধীনতা আছে, আহলেহাদিসদের স্বাধীনতা নাই। কারণ আহলেহাদিস যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে স্বাধীনতা থাকতো, এবং তার চেতনা থাকতো বলে ভিতরের মধ্যে চেতনা থাকতো, তারা ভয় পেত। যেহেতু এরা সব সাথে থাকে, সবার সঙ্গে মিলেমিশে কাজ করে, ফলে নিজস্বের ঐতিহ্য বা স্বাতন্ত্র্য এরা হারিয়ে ফেলেছে। এ বিষয়টা সর্বশেষ হচ্ছে আল্লাহর হুকুম, চল ও আয়ুদ শক্তি অর্জন করো, ও আয়ুদ্দুল আহমস্তাউ বিন কৌবতিন বিন রিবাতুল খায়লে তোর হেবু নবী আদব আলম আদব হকম আল্লাহ জিন আল্লাহ আলম আল্লাহ আলম। তোমরা সাধ্যমতো শক্তি অর্জন করো, ঘোড়া শস্য প্রস্তুত রাখো যুদ্ধের জন্য। তোর হেবু নবী আদব আল্লাহ, এর দ্বারা তোমরা আল্লাহর শত্রুদের ভীত করবে, ও আদব হকম তোমাদের শত্রুদেরকে ভীত করবে, আল্লাহ জিন আল্লাহ আলমনাম আর ওইসব শত্রুদেরও ভীত করতে পারবে না, তোমরা জানো না, আল্লাহ আলম আল্লাহ তাদের জানেন, আল্লাহ আলম। এই সুরা আনফালের এই 60 নম্বর আয়াতটি যে এত গুরুত্বপূর্ণ, এই আয়াতের ব্যাখ্যা বা নির্দেশনা আমরা গ্রহণ করি নাই, এটা করেছে ইহুদি খ্রিস্টানরাই। এই জন্য তাদের তো বহু দল আছে, তাই না? তারা কিন্তু মূল জায়গায় ঠিক আছে। একটা পত্রিকা পড়েছিলাম, ইহুদিরা বাধ্য প্রতি বছরে $500 কোটি জমা করতে। আপনি যে দল করেন, যে মত করেন, যে দেশে থাকেন, চাঁদা দিতে হয় ওদের, সেই টাকাটা জমা হয় কেন্দ্রীয় ফান্ডে। বিশ্বের যে কোনো প্রান্তে ইহুদি খ্রিস্টান যারা কাজ করছে, যারা ওরা তাদের সাহায্য করে। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি না, পূর্ব তিমুর চলে গেল কেন 2000 সালে, শত মুসলমান সেখানে ধর্মের মুখোশ পরে গিয়ে সব কিছু লোককে খ্রিস্টান বানাইল, বানিয়ে তাদের মধ্যে জাতীয়তাবাদী স্লোগান দিয়ে তারা দাবি করলো আমরা আলাদা থাকবো।
থাকলো, সঙ্গে সঙ্গে আমেরিকা তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দিল, বাস তারা স্বাধীন রাষ্ট্র হয়ে গেল। বাংলাদেশে দেখেন খাগড়াছড়ি এলাকা, হিল ট্র্যাক্ট পার্বত্য এলাকা, বাংলাদেশের এক দশমাংশ এলাকা, সেখানে ইসলামের কোনো প্রচার সেখানে নাই। জিয়াউর রহমান একটা ভালো কাজ করেছিলেন, উনি কিছু মুসলমানকে সেখানে আবাদ করেছেন বাঙালি নাম দিয়ে। শেখ মুজিবও বলছেন তোরা বাঙালি হয়ে যা, কিন্তু না, পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে ইন্ধন দিয়ে দিয়ে এমন করে ফেলেছে যে ওই এক দশমাংশটা আগে আমাদের স্বাধীন দেশ হিসেবে হয়তো মাথা উঁচু করবে, তখন বাংলাদেশ থেকে একটা অঙ্গ উচ্ছেদন হয়ে যাবে, ধর্মের নামে এসব করেছে তারা। তো ধর্ম প্রচার করা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে সেখানে, ইসলাম প্রচারের স্বাধীনতা নেই কেন? মুসলমান মসজিদের ইমাম খুন হয়, রাষ্ট্রের কোনো নড়াচড়া নাই, কিন্তু ওখানকার একটা প্যাগোডা বা মন্দিরের হাত দান্ত দেখি আপনার কী ক্ষমতা আছে। সব জায়গাতে মুসলমানদের বিভক্তিটাই মূল দায়ী, তারা একে অপরের সঙ্গে শত্রুতায় ব্যস্ত, কী করি আমি জিতব, কী আমি উঠবো, বড়ো হব ইত্যাদি, কিন্তু ঐক্যবদ্ধ শক্তি অর্জন করার এই চিন্তাধারা কারোর মধ্যে নাই, যার ফলে আজকে সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, নিজের দেশও আমরা মার খাচ্ছি। এই আয়াতটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুরা আনফাল ৬০ আয়াত। এরপর আসেন এই ৬টা বস্তুগত উপাদান অর্জিত যদি হয় আমাদের কখনো, এর সঙ্গে দুটো নৈতিক উপাদান লাগবে, এক ধৈর্যশীলতা এবং আল্লাভীরুতা। যে শক্তিশালী, যত শক্তিশালী আপনি হন না কেন, যে পর্যায়ে যে পরিস্থিতি আপনি থাকেন না কেন, যদি আপনার মধ্যে ধৈর্যশীলতার গুণ না থাকে এবং যদি আপনার মধ্যে তাকওয়ার গুণ না থাকে, আপনি ব্যর্থ হবেন। আল্লাহ বলছেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদুদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাওবিবিন, সূরা আলে ইমরান ১২৫ আয়াত। বদরের যুদ্ধের ইতিহাস এখানে চলে আসছে, বদরের যুদ্ধে মুসলমানদের জেতার কোনো সুযোগই নেই, কারণ দুনিয়াবি হিসাবে বলছি আল্লাহ রসুল সেখানে যুদ্ধ করার জন্য যান নেই, উনি গেছিলেন আবু সিফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য। হঠাৎ করে এই অভাবিত অবস্থার সম্মুখীন তিনি হলেন, আবু জাহেল ১০০০ সৈন্য নিয়ে হাজির হয়ে গেছে, ওনার কাছে মাত্র ৩০০, কিছু বেশি, কেউ বলেন ৩১৩, ১৪, ১৫ ইত্যাদি ব্যাখ্যা আছে। তিন গুণ অধিক সৈন্যের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীর সামনে, সুপ্রস্তুত সেনাবাহিনীর সামনে কীভাবে তিনি যুদ্ধ করবেন? পরামর্শ বৈঠক বসা হলো, কিছু বললেন এই অবস্থায় যুদ্ধ করা মানে আত্মঘাতিক সিদ্ধান্ত হবে, ফিরে যাওয়াই ভালো। আর দল বলল হে আল্লাহ রসুল, আপনি তার নির্দেশ দেবেন আমরা তাই করব, যদি আপনি আমাদেরকে নিয়ে বরকল গেমাদে চলে যান, সাগরে ঝাঁপ দিতে বলেন তাও ঝাঁপ দেবো, কিন্তু আমরা পিছাবো না, দুটো ঘুরে হয়ে গেল না। এই যারা আনুগত্যের উপরে দৃঢ় থাকলো তাদেরকে প্রশংসা করিয়ে উৎসাহিত করার জন্য আয়াতটা নাযিল হয়, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্যশীল থাকো, দৃঢ় থাকো, লক্ষ্যে অবিচল থাকো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, তাহলে ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, এখনই, ফাওর মানে তৎক্ষণাৎ, এখনই তোমাদের কাছে এসে যাবে, ও ইমদুদকুম বেখামসাত মিন ইমদুদকুম রব্বুকুম বেখামসাত আলাফিম মিনাল মালায়েকাতি মুসাওবিবিন, তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের প্রতিপালক ৫০০০ ফেরেশতা দিয়ে। বলো সুবহানাল্লাহ, ৩০০ লোক যদি ৫০০০ ফেরেশতা পায় তার লাগে উৎসাহিত করা হলো, মুসলমানদের মধ্যে জোশ এসে গেল, আল্লাহ যখন নিজেই দায়িত্ব নিচ্ছেন আর কিসের ভয়, ফলে কী হলো পরিণাম তো আপনারা সবাই জানেন, বিরোধী পক্ষের ১১ জন নেতা ওই দিন নিহত হয়, আবু জাহেল মূল নেতা, তিনি সহ ১১ জন শেষ, ফলে মক্কি বাহিনীর পুরো শক্তি, নৈতিক শক্তি এবং অন্য সব শক্তি বলতে পারেন ওই দিনই শেষ হয়ে গেছে। এরপরে ওহদের যুদ্ধ বিপর্যয় ঘটনা তো আলাদা, সে কিছুই না, আবু সিফিয়ানের নেতৃত্বে কিছু লোক আসছিল, মূল নেতা যারা ছিল আবু জাহেল সহ ১১ জন সব শেষ। এটা কিন্তু কেউ আগে চিন্তা করতে পারেনি যে আমরা জিতবো এবং ওদের নেতা সব খতম হয়ে যাবে, আমরা
প্রশ্নই ওঠে না। আল্লাহর সাহায্য এমনি করে নেমে আসে ইমানদারদের উপরে, মোত্তাকিদের উপরে, যারা গায়েবী মদত আমরা দেখতে পাই না। আজও এটা সম্ভব যদি বাংলার মুসলমানরা সব কিছু বাদ দিয়ে, বিদেশি তন্ত্রমন্ত্রের গোলামি ছেড়ে দিয়ে, স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজেদের জীবন অতিবাহিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এবং তাদের মধ্যে পরামর্শকর্মী একজনকে আমির নিযুক্ত করতে পারেন, তাহলে হবে। বস্তুবাদী লোক আমির হবে, ইসলামী লোক তার গোলামি করবে, এটা হতে পারে না। যাদের কাছে ওহির বিধান আছে, যারা ইসলামের খাদেম, তারা কশ্চিনকালও ইহুদি নাসারদের খাদেম হতে পারে না। এইভাবে দৃঢ় চিত্ত কিছু ইমানদার যুবক যখন তৈরি হবে, আল্লাহ হয়তো তাদের হাতেই বিজয় দান করবেন। কিন্তু আমরা যদি এইভাবে পরস্পরের বিভক্ত হয়ে যাই, আমরাই তো মূলত ইমানদার হিসেবে দাবি করি বেশি, আমাদের মধ্যে যে দুর্দশা হয় তো আমরা কাদেরকে হেদায়াত করবো, পথ দেখাবো কোথায়? এই বিষয়টা সবসময় মধ্যে রাখতে হবে। যে ফেয়াত অর্থাৎ যে দল ইতিপূর্বেই আহলে হাদিসের ঐক্যকে ভাঙার জন্য বিনা অপরাধে আমাদের কারাগারে নিক্ষেপ করেছিল, তারা এখন বসে নেই, তারা এখনও কাজ চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন পলিসি সবসময় খাটানো হচ্ছে, মাল ও মর্যাদার লোভে ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মুসলমানদের আহলে হাদিসের নেতৃত্বকে। এই বিষয়গুলো গভীর দূরদর্শিতা দিয়ে আপনাদের বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান করুন, যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদর্শকে বাংলার মানুষের সামনে তুলে ধরার জন্য যা করণীয় আল্লাহ পাক যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমি শীত বস্ত্র বিতরণের চেষ্টা চলছে, আপনাদেরকেও বলছি সাধ্যমতো শীত বস্ত্র বিতরণের প্রকল্পে অর্থ সাহায্য করবেন, অথবা যদি কেউ আগ্রহ দেখান আমি নিজেই 100 কম্বল বা 200 কম্বল কিনে দেবো, আরম্ভ হলে সেটাও দিতে পারেন, কেন্দ্রে পাঠিয়ে দেবেন। আমাদের কর্মী ভাইরা বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন শীতের প্রকোপ খুব বেশি, সেখানে যথাসময় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।